ঘামাচি যেমন অস্বস্তিকর তেমনই যন্ত্রণাদায়ক, কিন্তু ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে সহজে বাঁচা যায় এই সমস্যা থেকে। জেনে নিন ঘামাচির সমস্যা থেকে বাঁচবেন কিভাবে। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। আলু, আলুর রস ঘামাচির এক মহৌষধ। পাতলা পাতলা করে আলু কেটে ত্বকের ঘামাচি আক্রান্ত অংশে মিনিট পাঁচেক ঘষুন। এভাবে দিনে অন্তত দুইবার আলুর ফালি ঘষুন ত্বকে। ঘামাচি চলে যাবে সহজে, সেই সঙ্গে যাবে অস্বস্তিকর চুলকানিও। নাম্বার 2, আইচ ঘামাচির জম বরফ। 3-4 টুকরো বরফ পাতলা সুতির কাপড়ে পেঁচিয়ে পুটলি বানান। এবার সে পুটলি আলতো করে ঘামাচি আক্রান্ত ত্বকে ঘষুন। দিনে 3-4 বার এমন করলে ঘামাচি সমস্যায় ফল পাওয়া যাবে ম্যাজিকের মতো। নাম্বার 3, অ্যালোভেরা। অ্যালোভেরার রস উন্নত মানের প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক। ঘামাচি উপশমে অ্যালোভেরা ছোট ছোট টুকরো করে কেটে তার রস ত্বকের ঘামাচি আক্রান্ত অংশে ঘষুন। এভাবে দিনে অন্তত দুইবার ত্বকে অ্যালোভেরার রস লাগান, ঘামাচি দ্রুত দূর হয়ে যাবে। নাম্বার 4, নিমপাতা। নিমপাতা ঘামাচির আরেক জম। এ পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ঘামাচি নিরাময় করে। নিমপাতা বেটে বা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে ঘামাচি আক্রান্ত স্থানে লাগান এবং মিনিট 20 পর ধুয়ে ফেলুন। এভাবে দিনে 4-5 বার ব্যবহার করলে সম্পূর্ণ মুক্তি মিলবে ঘামাচি থেকে। নিমপাতা পানিতে সিদ্ধ করে শরীরে লাগালেও ঘামাচি দূর হয়। নাম্বার 5, ছোলার ডালের পেস্ট। ঘামাচি সারাতে আরেকটি মহৌষধ ছোলার ডালের পেস্ট। 5 থেকে 7 ঘন্টা ছোলার ডাল পানিতে ভিজিয়ে রেখে ভালো করে বেটে বা ব্লেন্ড করে নিন। তারপর সেই পেস্ট ঘামাচির ওপর লাগিয়ে 15 মিনিটের মতো রাখুন এবং তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ঘামাচি কমে যাবে সহজেই। নাম্বার 6, মসুর ডাল ও কাঁচা হলুদের পেস্ট। 2 থেকে 4 ঘন্টা মসুর ডাল ভিজিয়ে রেখে তার সঙ্গে ডালের 1/4 ভাগ পরিমাণ কাঁচা হলুদ নিয়ে বেটে বা ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। এরপর সে পেস্ট ঘামাচি আক্রান্ত অংশে লাগিয়ে মিনিট 10 রাখুন, দূর হবে ঘামাচি। নাম্বার 7, বেসন মধু। ঘামাচির জ্বালা থেকে বাঁচতে দারুণ কার্যকরী এই থেরাপি। বেসন, গোলাপ জল ও মধু একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে ত্বকের ঘামাচি আক্রান্ত অংশে লাগান। মিনিট 20 পর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতে সহজেই ঘামাচি কমে যাবে। নাম্বার 8, মুলতানি মাটি। ঘামাচি সমস্যা উপশমে মুলতানি মাটি বেশ কার্যকর। 4 চামচ মুলতানি মাটির সঙ্গে 1 চামচ গোলাপ জল ও পরিমাণ মতো পানি দিয়ে পেস্ট তৈরি করুন। এরপর সে পেস্ট ত্বকের ঘামাচি আক্রান্ত অংশে লাগিয়ে মিনিট 20 রাখুন এবং তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে দিনে বার 2 লাগালে ঘামাচি থেকে সহজে মুক্তি মিলবে। নাম্বার 9, বেকিং সোডা। বেকিং সোডা ঘামাচি সমস্যা দূর করার ক্ষেত্রে ভালো কাজ করে। 1 কাপ ঠান্ডা পানিতে 1 টেবিল চামচ বেকিং সোডা গুলিয়ে একটি পরিষ্কার কাপড় সে পানিতে ভিজিয়ে ঘামাচি আক্রান্ত স্থানে লাগান, বেশ উপকার পাওয়া যাবে। নাম্বার 10, শশা। ঘামাচি চুলকানি দূর করতে শশা বেশ কার্যকরী। শশা পাতলা পাতলা করে কেটে ভালো করে ঘামাচি আক্রান্ত স্থানে ঘষুন। মিনিট 30 পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়াও ফিটকিরি। ফিটকিরি আরেকটা উপাদান যেটি ঘামাচির জ্বালা উপশমে ভালো কার্যকর। খানিকটা পানির মধ্যে ফিটকিরি গুলিয়ে তারপর সেই মিশ্রণটিতে 1 টুকরা পরিষ্কার কাপড় ভিজিয়ে গায়ে লাগান, ঘামাচি দূর হবে সহজে। তো এই উপায়গুলির মধ্যে যেকোনো একটি উপায় আপনি অবলম্বন করতে পারেন, এই ঘামাচির হাত থেকে অনেকটাই স্বস্তি দিতে পারে। ধন্যবাদ।